हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के बनाबो रुटिर साथे खावार जोन्नो चटजलदी आलू फुलकपी मटरशुटिर तरकारी। खूब सहजे और खूब ताड़ाताड़ी तैरी हो जाए। आसुन ताहले देखी एटा बनाते की उपकरण लागछे। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তেলটা গরম করে নেব। এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। এখন আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপি। যেহেতু রুটির সাথে তরকারি বানাচ্ছি, সেই জন্য আমি আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমি এখন আলু আর ফুলকপিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এটাকে মিশিয়ে একটু ভেজে নেব আলু আর ফুলকপিগুলোকে। এখন আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। এখন মশলাগুলো আলু আর ফুলকপির সাথে একটু মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। এখন জল দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন এটা একটু নাড়াচাড়া করব। আমি এটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল।
পরিমাণ মতো। যে যেরকম ঝোল রাখবেন সেই রকম পরিমাণ জলটা দিয়ে নেবেন। এখন আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফুটতে দেব। আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমার এখানে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে আমি কিছু আলু আর কিছু ফুলকপি একটু স্ম্যাশ করে দেব। এতে তরকারিটা একটু গাঢ়ও হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে কিছু আলু আর ফুলকপি স্ম্যাশ করে দিলাম। এখন আমাদের রান্না প্রায় তৈরি হয়ে গেছে। এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আমি এই রকমই রাখবো, তাই এর মধ্যে এখন সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, ম্যাজিক মশলা। এখন এটা দিয়ে আমি ভালো করে তরকারিটা মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, আলু ফুলকপি মটরশুঁটির তরকারি। গরম গরম রুটির সাথে সার্ভ করুন। আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।